জবরজনী, 30 লক্ষ বার আমরা এই জনি প্রমাণ করে এসেছি, আর চতুর্লক্ষারই বানরা, লাস্টে আমরা 4 লক্ষ বার বানরকুলে জন্মগ্রহণ করেছিলাম। এর মধ্যে জীববিদ্যা বলছে উৎকৃষ্টে 2 লক্ষ বার আর নিকৃষ্টে 2 লক্ষ বার। তো এতবার আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু সেই পূর্ব যে প্রতিশ্রুতি ঠাকুরকে দিয়েছিলাম, হে প্রভু যখন আমরা মাতৃগর্ভে ছিলাম আমার পা দুটো উপরের দিকে ছিল বাবা, ঊর্ধ্বপদে হেট মন্ডে আমরা ছিলাম, হে প্রভু তুমি আমাকে ধরাধামে নিয়ে চলো, পৃথিবীর আলো দেখাও, প্রাণ ভরে তোমার গুণ কীর্তন করব। কিন্তু কি জানেন, এই মায়ার সংসারে পড়ে বাবা আমরা সবকিছু ভুলে গিয়েছি। কিন্তু বাউল কি বলছে জানেন? বাউল অন্য কথা বলছে, যে ওরে খ্যাপা এতবার জন্মগ্রহণ করতে হবে না, যদি প্রাণ ভরে সেই প্রতিশ্রুতির একটুকু তো পালন করিস তো আমরা সেই 4 লক্ষের মধ্যে থাকবো। তাই কি বাউল কি বলছে শুনুন, তো আমার সঙ্গে এবার সবাই মিলে বলবেন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। বাবা লজ্জা লাগছে, লজ্জার কোনো ব্যাপার নাই, দেখবেন অন্য সম্প্রদায়ের মানুষরা মসজিদে যেতে বা গির্জায় যেতে বা চার্চে যেতে কোথাও কোনো সংকোচ বোধ করে না, ওরা উজাড় করে ভগবানকে দেই, কিন্তু আমাদের এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা আড়ষ্টতা রয়েছে বাবা। কেন না, না হরি বললে নাকি ফাইন, হরি বললে ফাইন, আর যে না বললে যে আপনার শাস্তি লেগে যাবে বাবা। তো এবার বলুন সবাই মিলে, যে জানি তাই গৌর প্রেমানন্দ একবার, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর বাবা, এটা তো এখানকার মানুষ থেকে আশা করা যায়, কারণ এসেছিলাম তো ওই আশায় নিয়ে। তো বাউল কি বলছে জানেন, ও গো আমাদের আবার হবে এই সুন্দর মানব জনম, ও আমাদের আবার হবে এই মানব জনম, আমরা থাকিব পরম সুখে, তাই একবার ছোট্ট করে হরি বল বল মুখে গো সবাই, হরি বল বল মুখে। সুখে একবার হরি বল বল মুখে গো সবাই, হরি বল বল মুখে একবার, হরি বল বল মুখে গো সবাই, হরি বল বল মুখে। কোন জন্ম আমরা কতবার জন্মগ্রহণ করেছিলাম এবং আগে ভগবানের কৃপা কি করে লাভ করা হতো, সত্য যুগেতে ছিল তপস্যাই ধর্ম, ওরে ত্রেতা যুগে তা
সত্য যুগেতে ছিল তপস্যাই ধর্ম, ত্রেতা যুগে দান যজ্ঞ মত কর্ম, হইবার তাপরেতে প্রেম ভালোবাসা করে, তাপরেতে প্রেম ভালোবাসা করে আমাদের রাধা পেল কৃষ্ণকে। একবার হরিবাল বলো বুকে গো সবাই, হরিবাল বলো বুকে, একবার হরিবাল বলো বুকে গো সবাই, হরিবাল বলো বুকে। কিন্তু বাবা আমরা এমনই স্বার্থপর জীব, ভগবানের জন্য আমাদের পথটাও সহজ করে দিয়েছেন কি না? গো কলি যুগ সম আর যে যুগি না, কলিযুগ সম কলিযুগ সম আর যে যুগি নাই, একই হরি নামে কত এই পাপি পাপি তোরে যাই, ও তাই মনের আনন্দেতে হরি বলো বলো ভাই, ও তোমরাই অন্তিমে পাইবে তাকে। একবার হরিবাল বলো মুখে গো সবাই, হরিবাল বলো মুখে, একবার হরিবাল বলো মুখে গো সবাই, হরিবাল বলো মুখে। যদি রাত্রে বেগুন চুরি করে নিয়ে এসে দিনের বেলা একবার বলি হরি বল, তাহলে কি হয়ে যাবে গো? পাত্তা পাবো? 80 লাখে আমরা মাইনাস করতে পারবো কি? পারবো না। এর জন্য কি দরকার? না, এই দেহটাকে আমরা শুচি করে বাবা গুরুর কাছে মন্ত্র নিয়ে শুচি করে দেহটাকে তাকে যদি ডাকি অবশ্যই সারা দেবেন তিনি। তাই কি বলছে? কলিযুগের ঠাকুর গুরু রূপী ধরি, ওরে এই ভব সংসারে ও গো ভাসাইলেন তরি,
কলিযুগের ঠাকুর, কলিযুগের ঠাকুর গুরু রূপ ধরি। ওরে এই ভব সাগরে ওগো ভাসাইলে হরি হরি মনের আনন্দ তাই বলুন হরি হরি। ও তোমরা ভজো শ্রী গুরুকে একবার হরিবাল বলো মুখে গো সবাই, হরিবাল বলো মুখে। হরিবাল বল মুখে গো সবাই, হরিবাল বল মুখে একবার, হরিবাল বল মুখে গো সবাই, হরিবাল বল মুখে একবার, হরিবাল বল মুখে।